তাহলে জিতলো। হ্যাঁ, তৃতীয় চতুর্থ টি টোয়েন্টিতে আমরা আমাদের সিরিজ পকেটে করলাম। একদম সিরিয়াসলি টেনশন করছিলাম যে পারবে কি পারবে না। হ্যাঁ, টেনশন ছিল, যেভাবে অস্ট্রেলিয়া ব্যাটিং করছিল, ম্যাথ ট্রাভেসেট ভালো ব্যাটিং করছিল, তারপরে এদিকে আমাদের ম্যাথু ওয়েড ওয়েড ভালো ব্যাটিং করছিল, কিন্তু আবেশ খান, দীপক চাহাল লাস্টের দিকে যে বলিংটা করেছে অসাধারণ বলিং। কিন্তু আমি কিন্তু আমি কিন্তু এগিয়ে রাখবো আমাদের স্পিনারদের। অবশ্যই, একদম আক্সার প্যাটেল যে স্পেলটা করে গেছে, ম্যাচের সেরা স্পেল, এবং আজকের ম্যাচের হয়তো সেরাও হবে আক্সার প্যাটেল, জানি না এখনো দেখিনি ম্যাচের সেরা হবে কিনা। ওখানে চলছে রবি বিষ্ণই দেখাচ্ছে পিছনে। হ্যাঁ, কিন্তু আজকের আক্সার প্যাটেলের স্পেলটা সব থেকে সেরা স্পেল, ভালো ছিল আমার মতে। আক্সার প্যাটেল আজকে ম্যান অফ দ্য ম্যাচ, একদম আমার মতো তাই, আক্সার প্যাটেল ম্যান অফ দ্য ম্যাচ। আচ্ছা, কে কারা যেন কি বলেছিল যে আমাদের হারা শুরু হলো? ও তো নিন্দুকেরা নিন্দা করবে, নিন্দুকেরা নিন্দা করার জন্যই রয়েছে, এবং তাদের নাম উচ্চারণ করে বা কিছু করে আমাদের ভিডিও খারাপ করতে চাই না, বা অন্য কিছু, ভিডিও খারাপ না, ভিডিও তাদের জন্যই বানানো, তাদের জন্য বানানো, কিন্তু ক্রিকেট প্রেমীদের জন্য বানানো এই ভিডিও। ক্রিকেট প্রেমীদেরকে চাই না যে এই নামটা উচ্চারণ করার জন্য, উচ্চারণ দরকার নেই, নিন্দুকেরা নিন্দা করুক, আমরা আমাদের যে প্লেয়াররা আছে তারা 22 গজে খেলে দেখিয়ে দেয় কিভাবে তারা জিতেছে এবং কিভাবে তারা খেলছে। এবং আমি একটা কথা বলবো, আমাদের ভারতবর্ষের ক্রিকেটের ভবিষ্যৎটা দেখো। হ্যাঁ, জিতেশ শর্মা ফার্স্ট ফার্স্ট টি টোয়েন্টি ম্যাচের চান্স পেয়ে কি ব্যাটিং করেছে দেখিয়ে দিল, যে ব্যাটিং করার জন্য সে রিঙ্কু সিং, রিঙ্কু সিং দেখিয়ে দিল, রিঙ্কু সিং অনেকদিন ধরেই দেখাচ্ছে। অসাধারণ একটা জয় পেলাম আমরা বন্ধুরা। যারা আমাদের ভারতবর্ষের নাগরিকে ভিডিওটা দেখছেন, অবশ্যই আপনারা জানেন যে কত বড় অ্যাচিভমেন্ট। অ্যাচিভমেন্ট থেকে আগে তো ভাবা হতো যে ভারত পাকিস্তান ম্যাচ, এখন ভারত অস্ট্রেলিয়া ম্যাচ, এখন ভারত অস্ট্রেলিয়া ম্যাচকে সব থেকে বেশি রাইভালি দেওয়া হয়, কেন অস্ট্রেলিয়া এখন আমাদের যদি কেউ হারাতে পারে সে হচ্ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াকে আমরা বলতে গেলে অস্ট্রেলিয়ার সঙ্গে আমাদের রাইভালি যদি ঠিকঠাক হয়, কেউ যদি মানে ইয়ে করে যে যেভাবে যে আমাদের সঙ্গে তুলনা করবে, একমাত্র অস্ট্রেলিয়াকে দিয়ে করতে পারে, আদার্স কোনো টিমকে দিয়ে করতে না। আর আমাদের এশিয়ার শ্রীলঙ্কাকে কি লেভেলে হারালাম আমরা, এশিয়া এশিয়া কান্ট্রির এশিয়া কান্ট্রি এশিয়া কাপে কি লেভেলে হারালাম, এশিয়া কান্ট্রির কোনো টিম আমাদের সঙ্গে আসতে পারবে না। হ্যাঁ, আফগানিস্তান উন্নতি করছে, আফগানিস্তান ভবিষ্যৎ, আফগানিস্তান আফগানিস্তান ভবিষ্যতে ভালো করবে, কিন্তু বাদবাকি যে দুটো টিম আছে তারা আমাদের আমাদের ইন্ডিয়ার এই টিমকেও হারানোর যোগ্যতা নেই তাদের। বাংলাদেশ কিন্তু আজকে টেস্টে যে রেজাল্ট করেছে তাতে নিউজিল্যান্ডকে হারানো শুধু সময়ের অপেক্ষা। একদম, নিজেদের মাঠে ওরা অবশ্যই ভালো খেলেছে, নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন হিসাবে ভালো খেলেছে, সেঞ্চুরি করেছে, যে ভালো খেলবে যে ভালো প্লেয়ার তাকে সবসময় সাপোর্ট করবো, তাকে সবসময় সাপোর্ট করবো। আমরা তো কলা গাছকে সাপোর্ট করি না, আমরা কলা গাছকে না, আমরা প্লেয়ারকে সাপোর্ট করি, প্লেয়ার দেশ সবাইকে, প্লেয়ার যে খেলবে টিমকে, যে প্লেয়ার ভালো খেলবে যে দেশেরই প্লেয়ার হোক সে তাকে আমরা সাপোর্ট করবো, যে টিম ভালো খেলবে, যে টিম ভালো খেলবে সেক্ষেত্রে যে শুধু তো একটা প্লেয়ারকেই যে ইয়ে করবো সাপোর্ট করবো ওরকম ব্যাপার না, কোনো ব্যাপার নেই, সেরকম কোনো ব্যাপার নেই। আমরা চাই ক্রিকেট খেলাটা ভালো, জেন্টলম্যান স্পিরিট, সেই যেন খেলাটার একটা ভালো আমরা দিক দেখতে পারি, ভালো খেলা দেখতে পারি। যেমন কেন ইনিংসে ফার্স্ট ইনিংসে সেঞ্চুরি করেছে, সেকেন্ড ইনিংসে নাজিবুল হোসেন শান্ত সেঞ্চুরি করেছে, দুজনই ভালো ব্যাটিং করেছে তাই জন্য সেঞ্চুরি করতে পেরেছে, দুই ক্যাপ্টেনই সেঞ্চুরি, দুই ক্যাপ্টেন সেঞ্চুরি করেছে, এক্ষেত্রে তো অন্য কিছু বলার নেই। এই না যে আমি কলা গাছ এই সেই হ্যান ত্যান বলবো না, প্লেয়ার হিসাবে দুজন ভালো খেলেছে, দুজন সেঞ্চুরি করেছে, দুজনকে সাপোর্ট করতে হবে। কলা গাছ কেন তুমি বলো, তুমি ভারতীয়, তুমি কি বাংলাদেশি যে বলবে যে বাংলাদেশের এগেনস্টে কলা গাছকে দাঁড় করালেও আমি ইয়ে করব না, সাপোর্ট করব বলছি না, আমি আমি বললাম না 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 না, তুমি ভারতীয়, আমি ভারতীয় হিসেবে প্লেয়ারদের সাপোর্ট করি, একদমই তাই, একদম ক্রিকেটীয় অ্যাঙ্গেল থেকে আমি অন্য কোন দেশের মতো বলতে যাব না, কলা গাছকে সাপোর্ট করি একদম। তো বন্ধুরা, আজকে বিষয়টা যেটা হলো সেটা হচ্ছে যে অসাধারণ একটা ম্যাচ দেখলাম এবং আমরা চ্যাম্পিয়ন, আমরা সিরিজ আমাদের
হাতে হাতে কেন আমরা জিতে গেলাম জিতে গেছি সিরিজ আমাদের শুধু সময় অপেক্ষা যেহেতু পাঁচ ম্যাচের সিরিজ আমরা যতক্ষণ পাঁচ ম্যাচ হবে সিরিজের আমি সিরিয়াস কথা বলছি, আজকে প্রথম থেকে ম্যাচ দেখার পর আমার মনে হচ্ছিল যেন আমরা হারবো, কিন্তু অসাধারণ প্রথম থেকে হয়েছিল বলে আমরা ভাবছিলাম এই পিচে কি হবে কি বৃত্তান্ত, যেহেতু নতুন অনেকদিন পরে এই মাঠে খেলা হচ্ছে কিরকম পিচ কি বৃত্তান্ত, কিন্তু আমাদের বোলাররা যেভাবে বোলিং করেছে এবং অসাধারণ অসাধারণ আকসার প্যাটেল, রবি বিষ্ণোই, আবেশ খান, দীপক চাহাল সবাই অসাধারণ, মুকেশ কুমারও ভালো বল করেছে একটু মার খেয়েছে, তবে কোনো ব্যাপার না। মুকেশ আচ্ছা মুকেশ কুমার বিয়ে করে এসেছে, বিয়ে করে সবাই ফিরেছে, ওনার ওয়াইফও নিশ্চয়ই ম্যাচ দেখেছে যারা যারা ভাবছিলেন যে ইন্ডিয়ার হারা শুরু হলো তাদের জন্য দুঃখের খবর যে ইন্ডিয়া সিরিজটা জিতে নিয়েছে, এরপর আরো সময় অপেক্ষা করছে আপনাদের জন্য দক্ষিণ আফ্রিকা সিরিজ এবং দক্ষিণ আফ্রিকার মাঠে আশা করব আমরা ভালো রেজাল্ট করব। ক্রিকেট প্রেমী হিসেবে আমরা চাইবো আমাদের রেজাল্ট ভালো হোক, এটা আমরা সবসময় চাই, কেন আমাদের আমরা ভারতবাসী, আমাদের ইন্ডিয়ান টিম ভারত বা আমাদের প্লেয়াররা যত ভালো করবে তত আমাদের আনন্দ হবে, আমরা চাই যে আমাদের টিম দক্ষিণ আফ্রিকা গিয়ে ভালো রেজাল্ট করুন। একদম আমাদের কথা হচ্ছে যে ইন্ডিয়া ক্রিকেটে এমন একটা জায়গায় আগামী ভবিষ্যতে যেতে চলেছে পুরো ডমিনেট করবে সারা ক্রিকেটীয় ওয়ার্ল্ডকে, ওয়ার্ল্ড ক্রিকেটকে ডমিনেট যাতে করতে পারে ইন্ডিয়া সেই জায়গায় যাতে ইন্ডিয়া যায়। আর এটা শুনেছো কুড়িখানা দল খেলবে হচ্ছে গিয়ে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ, একদম নতুন দল চান্স পেয়েছে উগান্ডা, হ্যাঁ তো কালকে এই এই নিয়ে ভিডিও আসছে, এখন এই ডিটেইল ভিডিও এখন দেবো না, কালকে এই নিয়ে ভিডিও আসছে যে কোন কোন দল কুড়িখানা দল কারা কারা চান্স পেয়েছে, এই নিয়ে কালকে ভিডিও আসছে, প্রথম মাঠে কারা ছিল, লাস্ট দুইয়ে কারা আছে, সব আমাদের কাছে লিস্ট আছে, কালকে এই নিয়ে ভিডিও আসবে, আপনারা থাকবেন আপনারা দেখতে পাবেন যে ভিডিওতে আমরা কি নিয়ে আসছি। একদম তো রিয়াকশন দেবো বলেছিলাম, আমি কি বলেছিলাম হারবো কি জিতবো রিয়াকশন দেবো, ম্যাচ অসাধারণ হয়েছে, অসাধারণ খেলেছে দুদল, অস্ট্রেলিয়াও ভালো খেলেছে, কারণ আমরা খুদ ধরার লোক নই, আমরা হচ্ছি আমরা খেলা ভালোবাসি, একদম হেড ভালো ব্যাট করেছে, দারুণ ব্যাট করেছে ম্যাথু হেড, দারুণ লাস্টের দিকে ভালো ব্যাটিং করেছে, লাস্টের দিকে কোথায় করলো ও প্রথমে ম্যাথু হেড আমি তো বলছিলাম যদি হেড যদি হেডেক দেয় তাহলে অসুবিধা আছে, হেড কে আগে আউট করতে হবে, তাই আউট করেছে আকসার প্যাটেল, এবং আকসার প্যাটেল খুব ভালো বোলিং করেছে, তিন উইকেট নিয়েছে, আশা করছি আকসার প্যাটেল আজকের ম্যাচে মেন অফ দ্য ম্যাচ হবে, আমি তো জানি না হয়েছে কিনা, তো এইবার এখন আকসার প্যাটেল ওখানে আমি দেখতে পাচ্ছি টিভিতে যে মুরলি কার্তিক কমেন্টেটর না প্রাইস ডিস্ট্রিবিউশনের, হ্যাঁ মানে এমসি বলা হয়, এমসি মানে হচ্ছে গিয়ে মাস্টার অফ সেরেমনি, তো এমসি হিসাবে মুরলি কার্তিক ইয়ে করছে, তো সেক্ষেত্রে আমরা দেখবো যে কাকে ম্যান অফ দ্য ম্যাচ দেখেছে, এবং আমরা এটা দিয়ে ভিডিওটা শেষ করবো, দেখেনি যেটা দেখা যাচ্ছে, কারণ আমি তো ওই ভিডিওটা সম্পূর্ণ লাগাতে পারবো না, তার কারণ হচ্ছে কপিরাইটের ব্যাপার আছে জিও সিনেমার, এক্ষেত্রে হচ্ছে এটা কিসের ইয়ে আছে, প্রাইস ডিস্ট্রিবিউশন আমি আমার তো পুরো ইয়ে ছাড়া আছে, তো টেলিভিশনটা একদম ছাড়া আছে, তো মুরলি কার্তিক দেখে নিচ্ছে, আমি দেখবো যে আমি শুধু নয় আমরা সকলেই দেখতে পাচ্ছি, একদম একদম
লুজার টিমের ক্যাপ্টেনকে জিজ্ঞেস করে যে কিসের জন্য, সেটা তো ন্যাচারাল, তারপর উইনিং টিমের ক্যাপ্টেন আসবে, তারপর ম্যান অফ দ্য ম্যাচ আসবে। হ্যাঁ, তো উনি বলেনি তো ওনার বক্তব্য, উইকেট কিপার তো ওই ম্যাথু ওয়েট, এবং ম্যাথু ওয়েট, হ্যাঁ ওয়েট ওয়েট, হ্যাঁ ডাব্লু, হ্যাঁ আর হেড হচ্ছে আলাদা, এইচ। তো বলেনি